বিশ্বের মনোযোগ এখন থাইল্যান্ডের চিয়াংরাই প্রদেশের অন্ধকার গুহা থামলুয়াংয়ে, যেখানে আটকা পড়া ১২ তরুণ ফুটবলার ও তাদের কোচকে বের করে আনার উপায় নিয়ে উদ্ধারকর্মীরা ছিলেন দিশেহারা। তবে সব শঙ্কা উৎকণ্ঠার অবসান ঘটিয়ে প্রথম উদ্ধার অভিযানেই সফল হলেন সুপারহিরোরা। বিপজ্জনক ওই গুহার প্রায় ৪ কিলোমিটার গভীর সুড়ঙ্গ থেকে বিকল্প পদ্ধতিতে বের করে আনা হয় ৪ কিশোরকে। অ্যাম্বুলেন্সে তাদের নেওয়া হয় হাসপাতালে। গুহায় আটকা পড়া বাকিদেরও উদ্ধার করতে মরিয়া দুঃসাহসিক ডুবুরিরা। ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় উদ্ধারকর্মীদের ছুটতে হচ্ছে সময়ের বিপরীতে, কারণ একদিকে গুহার ভেতরে অক্সিজেনের সংকট যেমন বাড়ছে, তেমনি বাড়ছে বৃষ্টির পানিতে গুহার পুরোটাই পূর্ণ হওয়ার আশঙ্কা। অভিযান শুরুর আগে গুহার সম্মুখভাগ ও রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় মিডিয়াসহ উৎসুক সাধারণ মানুষকে। কর্মকর্তারা জানান, অভিযানে একজন বালককে বের করে আনার কাজে দুজন করে ডুবুরি কাজ করছেন। প্রশিক্ষণ না থাকায় পিঠে অক্সিজেন সিলিন্ডার না দিয়ে তাকে উদ্ধারের এই পদ্ধতিকেই বলা হচ্ছে বিকল্প উপায়। একাজে নেতৃত্ব দিচ্ছে দুর্ধর্ষ থাই নেভিসিল। তবে ৯০ ডুবুরির ৫০ জনই বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। গত ১৩ জুন গুহায় ঘুরতে গিয়ে বৃষ্টির পানিতে আটকা পড়ে ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা।